পেনাল কোর্টের আরো 5টি মামলা, মোট 21টি মামলা ছিল তার বিরুদ্ধে। সে ছিল মূলত সুরাকার বাড়ি, সে তার এলাকায় বিরোধী দলের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে, আমরা দেখেছি। আপনারা যদি বলতে চান যে এই দেশের সবচেয়ে বড় মাফিয়াকে আমি যদি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেই, তাহলে সবচেয়ে বড় মাফিয়া হলাম আমি। সুতরাং আমি যাদেরকে মিশন দিয়েছি তাদের চেয়ে বড় মাফিয়া হচ্ছে এই শেখ হাসিনা। আপনারা এও দেখেছেন, আমরা জানি জেনারেল আজিজকে কে নিয়োগ দিয়েছে, শেখ হাসিনা। এই গেঞ্জিরকে পুলিশ প্রধান বানিয়েছে কে, শেখ হাসিনা। গোপালগঞ্জের কোটায় এই গেঞ্জির আহমেদ তিনি পুলিশ প্রধান হয়েছিলেন। আমরা আদালতের মাধ্যমে জানতে পারি যে গেঞ্জিরের 83টি দলিল জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তির নামে কিভাবে 33টি ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এটি আমার আজকে দেশের মানুষের কাছে প্রশ্ন এবং দেশের মানুষ আজকে পরিষ্কার ভাবে বুঝে গিয়েছে এই যে সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা এই দেশকে লুটপাট করে যাচ্ছে। আজকে বলবো বেনজিরের দুর্ভাগ্য না, আজকে বলবো আজিজের দুর্ভাগ্য না। দুর্ভাগ্য এই 18 কোটি মানুষের ছাড়া পেয়েছে একজন দুর্নীতিবান সেনাপ্রধান, যারা পেয়েছে একজন দুর্নীতিবান পুলিশ প্রধান। এটি হচ্ছে দেশের মানুষের দুর্ভাগ্য। আজকের এই গণ অধিকার পরিষদের সমাবেশ থেকে তারুণ্যকে আহ্বান চালাতে চাই, আসুন 2018 সালের কুসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা সরকারি চাকরিতে খোলা বৈষম্য মুক্ত করেছিলাম, আজকের এই দিনে দাঁড়িয়ে বলতে চাই, আসুন সকলে একত্রিত হয়ে এই দুর্নীতিবাদদেরকে লুকিয়ে দিয়ে এদেশের মানুষকে চিরদরে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একত্রে কাজ করি। রাজপথে আমি দুর্নীতিবাদদের সেই বিষদল আমরা উপরে ফেলি, এদেশের মানুষের জন্য একটি নিরাপদ অবস্থান করে তুলি। ধন্যবাদ সবাইকে।